আসসালামু আলাইকুম। রসে টইটুম্বুর মজাদার ফল সবেদা। সবেদা বেশ পরিচিত একটি দেশি ফল। রাস্তাঘাটে প্রায় এই ফলটিকে বিক্রি করতে দেখা যায়। আমরা কম বেশি সবাই এই ফলটিকে চিনি। সবেদা একটি বহুবর্ষীয় জীবী, চিরসবুজ বৃক্ষ। এর আদি নিবাস মেক্সিকোর দক্ষিণাংশে, মধ্য আমেরিকায় এবং ক্যারিবিয়া অঞ্চলে। সবেদা বা সফেদাকে ইংরেজিতে বলা হয় সাফোর্ডিলা। এর বৈজ্ঞানিক নাম মানিলকারা জ্যাপোটে। বর্তমানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মেক্সিকোতে এর ব্যাপক উৎপাদন করা হয়। সবেদা গাছ 30 মিটার কিংবা তার চেয়েও বেশি লম্বা হয়। এর কাণ্ডের ব্যাস 1.5 মিটার পর্যন্ত হতে পারে, তবে সচরাচর এটি 9 থেকে 15 মিটার অর্থাৎ 30 থেকে 49 ফুট লম্বা হয়, আর এর কাণ্ড 20 ইঞ্চির বেশি মোটা হয় না। এই গাছের ছালে প্রচুর সাদা আঠালো কষ থাকে, যা চিকল নামে পরিচিত। দুধের মতো দেখতে কষগুলো বেশ আঠালো বিধায়, তা একসময় চুইংগামে শিল্পখাতে ব্যবহৃত হতো। এর পাতা সুন্দর মাঝারি আকারের, সবুজ ও চকচকে। সবেদা ফল বেশ মিষ্টি, কাঁচা ফল শক্ত। সবেদা গাছ উষ্ণ অঞ্চল ছাড়া বাঁচে না, শীত আবহাওয়ায় সহজেই মারা যায়। আসুন এক নজর দেখে নিই সবেদা ফলে কি কি উপাদান রয়েছে। এখন বলে দিচ্ছি সবেদা ফলে কি কি উপকার পাওয়া যায়। সবেদাতে প্রচুর পরিমাণ ভিটামিন এ এবং সি থাকে। নিয়মিত সবেদা খেলে বয়সজনিত চোখের সমস্যা দূর হয়। এতে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি বাড়াতে খুবই কার্যকর। অন্যদিকে সবেদাতে উপস্থিত ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক ভালো রাখে এবং হার্ট সুস্থ রাখে। সবেদায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, যা হাড় গঠনে মজবুত করতে সাহায্য করে। সবেদায় রয়েছে প্রচুর পরিমাণে গ্লুকোজ, যা আমাদের শক্তি প্রদান করে। সবেদা ডায়রিয়া বিরোধী উপাদান হিসাবে কাজ করে ও ডায়রিয়ার আক্রান্ত হওয়ার হাত থেকে দেহকে রক্ষা করে। এছাড়াও গর্ভবতী অবস্থায় সবেদা ফল খাওয়া ভালো, এতে বমি বমি ভাব কেটে যায়। হজম পদ্ধতি ঠিক রাখে, সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্যতা কমায়। সবেদা ফলে স্নায়ু শান্ত এবং মানসিক চাপ উপশম করে। ডাক্তাররা অনেকেই অনিদ্রা, উদ্বেগ ও বিষণ্ণতা রোগে ভুগছেন এমন ব্যক্তিকে সবেদা ফল খাওয়ার অনুমতি দিয়ে থাকেন। এতে অনিদ্রা, উদ্বেগ এবং বিষণ্ণতা রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তো বন্ধুরা, এতক্ষণ আমরা জানলাম সবেদা ফলের উপকারিতা। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রতিদিন আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।